রঙের উৎসবে আরো রঙিন হয়ে উঠল সত্য রাজনীতির অঙ্গনে। পাড়াখা চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির রবিবার সরীয় সকাল। বাঁকুড়া শহরে যোগেশ পল্লী যে আবাসনে আপাত বাসিন্দা, এদিন তিনি সেখানকার কচি কাচাদের সঙ্গে আবির খেলায় মেতে উঠলেন। ছোটরাও খুশি তারা তাদের সায়ন্তিকা আন্টিকে কাছে পেয়ে। প্রসঙ্গত, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন টলি অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। বাঁকুড়ার মাটিতে পা রাখার পর থেকেই শহরে তিনি যোগেশ পল্লীর একটি আবাসনে থাকছেন। দোল উৎসবে সকালে আবাসনের কচি কাচাদের সঙ্গে একেবারে মিশে গিয়ে আবির খেলায় মেতে উঠলেন তিনি। ছোটদের যেমন তিনি আবির দিলেন, ছোটরাও তাকে আবির মাখিয়ে রঙের উৎসবে মেতে উঠল। আর সেই বিশেষ মুহূর্তের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখলেন মায়েরা। সব মিলিয়ে প্রথমবার বাঁকুড়ায় এক অন্য ভূমিকায় ধরা দিলেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। সকলকে দোলের অনেক শুভেচ্ছা জানিয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এদিন বলেন, ভালো লাগছে যে বাঁকুড়ার মানুষের সাথে দোল উৎসব পালন করছি, এবং এখন থেকে তো সব উৎসব আমার এই বাঁকুড়ার ফ্যামিলির সাথেও মানে মানাবো, তাদের সাথেও কাটাবো, তাই খুব ভালো লাগছে। আর আবিরদাকে তো আগে মাখাতেই হবে, আমার ইলেকশন এজেন্ট বলে কথা। তো সেক্ষেত্রে আনন্দ করছি সবাই, এবং সবার থেকে আশীর্বাদ নিচ্ছি, এবং আপনাদের সবাইকেও বলবো যে দোলের অনেক 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 শুভেচ্ছা আপনাদের। আপনারা সেফলি দোল খেলুন, আবির মাখুন, এবং আমাদের সবাইকে আশীর্বাদও করুন। এক পয়লা এপ্রিলের পরে এবং দোসরা মেয়ের পরে এইভাবেই আমরা আবির মেখে আনন্দ করতে পারি। কেমন লাগছে? খুব ভালো লাগছে বাচ্চাদের সাথে এখানে, ওরা মুখে আবির মাখলো, হ্যাপি হোলি উইশ করলো, আমি ওদের সাথে একটু আর কি আবির খেললাম। ওদের আর কি পরিষ্কার মুখটা ছিল, ভালো লাগছিল না আমাদের, একটু রঙে ঘুরিয়ে দিলাম। আজকে সব রঙের খেলা, কিন্তু দোসরা তারিখে কি সবুজ আবির উঠবে? দোসরা তারিখ তো পুরো আবহাওয়া হাওয়া সবকিছুই সবুজ হবে আজকে, এটাতে আমরা নিশ্চিত। প্রত্যেক বছর কলকাতায় সঙ্গীরা থাকে দোলের দিনে, আজকে সেই সঙ্গীদেরকে পেলে একা বাঁকুড়ায় মাটিতে একা কোথায় আছে? আমার পরিবার রয়েছে এখানে, একা কোথায়? এরা এখন আমার সঙ্গী, এরা আমার পরিবার, এরা আমার সঙ্গী। ওখানে একটা পরিবার রয়েছে, এখানে একটা পরিবার রয়েছে। এখানে থাকলেও আমি আমার পরিবারের সাথে আছি, কলকাতায় থাকলেও আমার পরিবারের সাথে আছি। হ্যাপি হোলি। থ্যাংক ইউ, হ্যাপি হোলি সবাই। যোগেশ পল্লী থেকে সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।